হৃদযন্ত্র ভালো রাখে, হৃৎপিণ্ড ভালো রাখতে ফুলকপি বেশ সহায়ক। এর সালফোরাফেন উপাদান রক্তচাপ কমায় এবং কিডনি ভালো রাখে। তাছাড়া ধমনির ভেতরে প্রদাহ রোধ করতেও সাহায্য করে ফুলকপি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকে আমরা আলোচনা করব ফুলকপির উপকারিতা নিয়ে। শীতের সবজির মধ্যে অন্যতম হচ্ছে ফুলকপি। সাধারণত রান্না করে সালাদের সঙ্গে মিশিয়ে বা ভেজে নানান ধরনের স্যুপ তৈরি করে বিভিন্নভাবে ফুলকপি খাওয়া যায়। ভিটামিন, মিনারেল, অ্যান্টিঅক্সিডেন্ট ও ফাইটোকেমিক্যাল সহ বিভিন্ন পুষ্টিকর উপাদানে ভরপুর এই সবজিটি। ক্যান্সার প্রতিরোধ, ফুলকপিতে আছে এমন কিছু উপাদান যা ক্যান্সার প্রতিরোধ করতে সাহায্য করে। ফুলকপির সালফোরাফেন ক্যান্সারের স্টেম সেল ধ্বংস করতে সাহায্য করে এবং বিভিন্ন ধরনের টিউমারের বৃদ্ধি প্রতিহত করে। হৃদযন্ত্র ভালো রাখে, হৃৎপিণ্ড ভালো রাখতে ফুলকপি বেশ সহায়ক। এর সালফোরাফেন উপাদান রক্তচাপ কমায় এবং কিডনি ভালো রাখে। তাছাড়া ধমনির ভেতরে প্রদাহ রোধ করতেও সাহায্য করে ফুলকপি। অ্যান্টি ইনফ্লামেটরি, সুস্বাস্থ্যের জন্য শরীরে নির্দিষ্ট পরিমাণ দহন হওয়া জরুরি। তবে দহনের পরিমাণ বেড়ে গেলে তা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, সেক্ষেত্রে ক্যান্সার বা এ ধরনের রোগের সম্ভাবনা বেড়ে যেতে পারে। ফুলকপিতে রয়েছে অ্যান্টি ইনফ্লামেটরি নিউট্রিয়েন্টস যা শরীরের দহন প্রক্রিয়াকে নিয়ন্ত্রণে রাখে। ভিটামিন এবং মিনারেল, শরীর সুস্থ ও কর্মক্ষম রাখার জন্য সঠিক পরিমাণে পুষ্টির প্রয়োজন। নিয়মিত ফুলকপি খেলে দেহের প্রয়োজনীয় পুষ্টি চাহিদা পূরণ করে। ফুলকপিতে রয়েছে প্রচুর ভিটামিন সি থাকে, পাশাপাশি আছে ভিটামিন কে, ভিটামিন বি সিক্স, প্রোটিন, ম্যাগনেসিয়াম, ফসফরাস, ফাইবার, পটাশিয়াম ও ম্যাঙ্গানিজ। মস্তিষ্কে স্বাস্থ্য ভালো রাখে। ফুলকপিতে আছে কলিন, এটি ভিটামিন বি কমপ্লেক্স সমৃদ্ধ এক ধরনের পানি জাতীয় পুষ্টি উপাদান ও ভিটামিন বি যা মস্তিষ্কের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কলিন মস্তিষ্কের কগনিটিভ প্রক্রিয়ায় সাহায্য করে, অর্থাৎ এতে স্মৃতিশক্তি বাড়ে ও দ্রুত শিখতে সাহায্য করে। এছাড়া বয়সের কারণে স্মৃতি বিভ্রমের সম্ভাবনা এবং শৈশবে টক্সিনের প্রভাব মস্তিষ্ক দুর্বলতা কমায়। হজমে সহায়ক, ফুলকপিতে রয়েছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট ও সালফার জাতীয় উপাদান যা খাবার হজম প্রক্রিয়ায় সাহায্য করে। তাছাড়া ফুলকপির ফাইবার খাবার হজম হতে কার্যকর ভূমিকা পালন করে। ভিডিওটি শেয়ার, লাইক এবং কমেন্ট করে ঝিনাইদা ভিউ চ্যানেলটি সাবস্ক্রাইব, ফলো দিয়ে সাথে থাকার জন্য ধন্যবাদ। অনেক রোগ থেকে রক্ষা করতে সক্ষম, তবে এটি কোনো রোগের নিরাময় হতে পারে না। আপনি যদি ফুলকপির উপকারিতা নিতে চান তাহলে একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শে আপনার খাবার তালিকায় ফুলকপিকে অন্তর্ভুক্ত করতে পারেন। সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আমি আলামিন, সূত্র বাংলা ডট বিডি নিউজ 24.com। আল্লাহ হাফেজ।